Welcome back guys. Photoshop এর এই টিউটোরিয়ালটিতে দেখব কিভাবে স্প্ল্যাটার ব্রাশ কালার ডিসপারশন এফেক্ট দিয়ে ফটো এডিট করা যায়। So let's start. প্রথমে আমি একটি ছবি ওপেন করে নেব। আমি যে ছবিটাকে স্প্ল্যাটার এফেক্ট দেব, ফাইলে যাব, গিয়ে ওপেন এন্ড আমি একটি ছবি ওপেন করে নিব। এরপর কুইক সিলেকশন টুল দিয়ে আমি এই ছবিটির আউটলাইন সিলেক্ট করে নিব। মেক শিওর এখানে অ্যাড সিলেকশন যেটা প্লাস সাইন দেওয়া আছে এটি দিয়ে আমি সিলেক্ট শুরু করব। আপনারা চাইলে অন্য কোনো টুল দিয়েও সিলেক্ট করতে পারেন, এটি একান্তই আপনাদের উপর নির্ভর করে আপনি কোন টুল দিয়ে ছবিটি সিলেক্ট করবেন। সিলেকশনের সুবিধার্থে আমি ছবিটিকে জুম করে নিব কিবোর্ডের কন্ট্রোল ও প্লাস চেপে। এখানে দেখা যাচ্ছে কিছু অংশ বেশি হয়ে গেছে, এই জন্য আমি সাবট্রাক্ট যেটি মাইনাস সাইন দেওয়া আছে এটি সিলেক্ট করে নিব এবং এই অংশগুলোকে পারফেক্ট ও রিফাইন করে নিব। এইভাবে আমি সব অংশগুলো দেখে দেখে সিলেক্ট করব। সাবট্রাক্ট সিলেক্টেড অবস্থায় আমি এই ভিতরের অংশগুলো মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করে নিব। এবার এদিকের যে অংশটুকু বাড়তি আছে আমি সেটিও মিলিয়ে নিব। এখন আমি হাতের ভিতরের এই অংশটুকু সিলেক্ট করে নিচ্ছি সাবট্রাক্ট সিলেক্টেড অবস্থায়। এভাবেই অ্যাড সিলেকশন ও সাবট্রাক্ট সিলেকশন সিলেক্ট করে আপনি আপনার ছবিটির আউটলাইনটি পারফেক্টলি সিলেক্ট করে দিবেন। অবশ্যই খেয়াল রাখবেন যেন সিলেকশনটি নিখুঁত হয়। যখন আউটলাইন সিলেকশনটি হয়ে যাবে মাউসে রাইট ক্লিক করুন এই ইমেজের উপর, তারপর রিফাইন এজ সিলেক্ট করুন। এখানে আমি স্মুথ অ্যারাউন্ড 17-20 মধ্যে রাখব। এটি ছবি ভেদে ভিন্ন হতে পারে, আপনারা আপনাদের পছন্দ মতো ছবি অনুযায়ী এক্সপেরিমেন্ট করে নেবেন। ফেদার আমি 1 পিক্সেল রাখব, আপনারাও চাইলে 1 পিক্সেল রাখতে পারেন। এরপর কন্ট্রাস্টও আমি অ্যারাউন্ড 17-20 মধ্যে রাখব, অথবা আপনারা আপনাদের পছন্দ মতো এক্সপেরিমেন্ট করে নেবেন কোনটা আপনার ছবির জন্য পারফেক্ট হয়। এভাবে এক্সপেরিমেন্ট করে ওকেতে দিয়ে দিবে। আর এডিট, তারপর সিলেকশনটাকে কপি করে নিলাম। এখন আমি একটি ফটোশপ ডকুমেন্ট ক্রিয়েট করব। ফাইলে গিয়ে নিউ, তারপর আপনাদের পছন্দ মতো সাইজ অ্যাডজাস্ট করে নেবেন। আমি ওয়াইড 1400 এবং হাইট 1300 রেখে দিচ্ছি, তারপর ওকেতে দিলে এটি হয়ে গেল। এবার আমি ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট রেখে এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আইকনে গিয়ে গ্রেডিয়েন্ট সিলেক্ট করব। এখানে আমি রেডিয়াল গ্রেডিয়েন্ট সিলেক্ট করব এবং ফোরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট সিলেক্ট করব, তারপর ওকেতে দিয়ে আসব। আমি এখানে এটিকে রিভার্স করে দেব এবং সাইজ আমি 120-এর মধ্যে রাখব অ্যান্ড ওকে। এখন আমি এই গ্রেডিয়েন্ট ফিল লেয়ারের অপাসিটি অ্যারাউন্ড 45%-এ রিডিউস করে দেব। এখন এডিট মেনুতে যাব, গিয়ে ছবিটাকে পেস্ট করব এবং কিবোর্ডের কন্ট্রোল ও টি প্রেস করে প্রি ট্রান্সফর্ম ওপেন করলাম। এখন এটিকে শিফট বাটনে হোল্ড করে মাউস দিয়ে ড্র্যাগ করে রিসাইজ করে নেব। শিফট বাটনে প্রেস করব এই কারণে যাতে সেম প্রপোর্শনটা থাকে। রিসাইজ হয়ে গেলে আমি কনফার্মেশন আইকনে ক্লিক করব। এরপর অ্যাডজাস্টমেন্ট লেয়ার আইকনে এগেইন এবং এবার আমি কার্ভ সিলেক্ট করব। এখানে ব্লু চ্যানেলটিকে আগে আমি অ্যাডজাস্ট করে নিব। এখানে আমি এর বটম অংশটাকে আপ করে দিব, বটম কার্ভটাকে আমি আপ করে দিচ্ছি এবং মিডলকে একটু ডাউন করে দেব, নট মাচ, জাস্ট স্লাইটলি। আপনারা এটি নিয়ে এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন কোন অ্যাডজাস্টমেন্টটি আপনার ছবির সাথে মানানসই।
আমি আপও একটু আপ করে দিচ্ছি, শুধু মিডলটা একটু ডাউন রাখছি। এখন আমি আরজিবি চ্যানেলে যাব, এখানে ঠিক উল্টোটা করব। আপনারাও এক্সপেরিমেন্ট করে নেবেন। আমি মিডল আপ করে দিচ্ছি এবং বটম এবং আপকে আমি ডাউন করে দেব। এরপর এটি হয়ে গেলে ক্লোজ করে দেব। এখানে কার্ভ লেয়ারটি সিলেক্টেড আছে, সো আমি কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে এবং লেয়ার ওয়ানে মাউস দিয়ে ক্লিক করব। এখন দুটি লেয়ারই সিলেক্টেড হয়ে গেছে। এবার কিবোর্ডের কন্ট্রোল ও জি চেপে আমি দুটিকে একত্রে গ্রুপ করে নেব। এখানে এটি গ্রুপ হয়ে আছে। এবার গ্রেডিয়েন্ট ফিল লেয়ারটি আমি সিলেক্ট করব এবং এর উপরে একটি নিউ লেয়ার ক্রিয়েট করব। ক্লিক করুন লেয়ারের উপরে, এরপর ক্রিয়েট নিউ লেয়ার, এই এখানে ক্লিক করলেই একটি নিউ লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। এবার কালার পিকার টুল সিলেক্ট করব এবং জামার যে কোনো অংশ থেকে এর কালারটি পিক করে নিব। আমি যে কোনো অংশে ক্লিক করলেই এই অংশের কালার, এই ফোরগ্রাউন্ড কালারটি ধারণ করবে। এবার ব্রাশ টুল সিলেক্ট করে আমার পছন্দ মতো ব্রাশ আমি পেন্ট করে নিতে পারি। আমি ব্রাশ লিঙ্কগুলি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা চাইলে এই ব্রাশ ইউজ করে আপনাদের ছবিটাকে এডিট করে নিতে পারেন। সো একটু এক্সপেরিমেন্ট করে দেখবেন কোন কালারটি আপনার সাথে যায়। সো এটি আপনাদের একান্ত নিজস্ব পছন্দের ব্যাপার কিভাবে পেইন্টিংটি আপনারা করবেন। চাইলে ব্রাশ টাইপ চেঞ্জ করে এক্সপেরিমেন্ট করতে পারেন। আমি বিভিন্ন টাইপের ব্রাশ দিয়ে এক্সপেরিমেন্ট করে নিচ্ছি এবং ব্রাশ সাইজ রিসাইজ করার জন্য কিবোর্ডের স্কোয়ার ব্র্যাকেটে প্রেস করে ছোটো বড় করতে পারেন। লেফট স্কোয়ার ব্র্যাকেটে প্রেস করলে ছোটো হবে এবং বড় সাইজের ব্রাশের জন্য রাইট স্কোয়ার ব্র্যাকেটে প্রেস করলে। এভাবেই কালার পিকার দিয়ে আমি জামার বিভিন্ন অংশের কালার সিলেক্ট করে আবার ব্রাশ টুল সিলেক্ট করে সেই কালারটি ছবিতে অ্যাপ্লাই করব। আবারও কালার পিকার নিয়ে আমি অন্য অংশের কালার পিক করব এবং সেটি ছবিতে ব্রাশ টুল সিলেক্ট করে অ্যাপ্লাই করব। এবার আমি অন্য একটি ব্রাশ সিলেক্ট করে এর ডাইরেকশন চেঞ্জ করে দিব। এই জন্য এই আইকনে ক্লিক করব এবং এখানে ডাইরেকশনটি আমি আমার পছন্দ অনুযায়ী করে দিচ্ছি। এবার পেইন্টিং স্টার্ট করব। এবার আমি হেয়ারের অংশটি কালার পিকার দিয়ে কালারটি সিলেক্ট করব এবং ব্রাশ টুল সিলেক্ট করে আবার এই হেয়ারের পাশাপাশি পেইন্ট করে দিব। এভাবেই আমাদের এডিটিংটি চলবে। আমরা কালার পিকার দিয়ে কালার পিক করব এবং ব্রাশ সিলেক্ট করে এবং ডাইরেকশন চেঞ্জ করে পেইন্টিংটি সম্পূর্ণ করব। এখন গ্রুপ লেয়ারটিকে সিলেক্ট করব এবং এর উপরে একটি লেয়ার মাস্ক অ্যাড করব। বটমে গিয়ে এই আইকনে ক্লিক করলেই অ্যাড লেয়ার মাস্ক, এখানে একটি লেয়ার মাস্ক অ্যাড হয়ে গেছে। এখন আমি ফোরগ্রাউন্ড কালারটি ব্ল্যাক করে দেব। এটি হোয়াইট আছে, আমি এটিকে ব্ল্যাক করে দিলাম। এবার ব্রাশ দিয়ে আমি পেন্ট করতে শুরু করব ছবিটির বিভিন্ন অংশে। পেইন্টিং শেষ হয়ে গেলে আমি ছবিটিকে সেভ করে নিব। ফাইলে গিয়ে সেভ অ্যাজ, তারপর এটিকে আমি ডেস্কটপে সেভ করে নিচ্ছি জেপেগ ফরম্যাটে। এই ছিল স্প্ল্যাটার ব্রাশ কালার ডিসপারশন এফেক্ট। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের পছন্দ হবে। টিউটোরিয়ালটি পছন্দ হলে লাইক দিন, কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।